আসসালামু আলাইকুম, আমি আফফান মিদুল। আজকে সেপ্টেম্বর মাসের প্রথম দিন, অর্থাৎ পহেলা সেপ্টেম্বর 2020 সন। এখন বাজে ঠিক দুপুর 2টা। আমি আছি গুলশান 2 নম্বরে। মিলে গেল, দুপুর 2টা বাজে, আমি আছি গুলশান 2 নম্বরে। খুব মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, সাডেনলি বৃষ্টি হচ্ছে। 2 মিনিট আগেও বৃষ্টিটা ছিল না। আমরা গুলশান 2-এ পৌঁছলাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় হালিম ভাই। হালিম ভাই খুব শিল্পমনা মানুষ, জীবিকার প্রয়োজনে গাড়ি চালাচ্ছেন, কিন্তু উনি আপাদমস্তক শিল্পী, গান লালনের আখড়ায় ছুটে যান সময় পেলে। দেখি আমাদের হালিম ভাই যে অন্তরে লালনকে ধারণ করে রেখেছেন, বুকে লালনকে ধারণ করে রেখেছেন, হালিম ভাইয়ের মুখ থেকে একটা লালন সঙ্গীত শুনি চলতে চলতে বৃষ্টির এরকম একটা আবেগময় পরিবেশে। হালিম ভাই, সালাম আলাইকুম। আমি একজন লালন ভক্ত, আমার নাম হালিম শাহ। লালন কি জিনিস সেটা আমি জানি। আসলে মানুষ আল্লাহ কেন আমাকে পাঠাচ্ছে, কী কারণে, কী উদ্দেশ্যে, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, এটা মানুষ কখনো পাবে না। আসলে যেটা সত্য ধর্ম মিথ্যা অধর্ম, এমন লালন সাহিত্যি, লালন সাহিত্যি যে কথাগুলো লেখে সেই সব কথাগুলো কোরআন থেকে তর্জমা করে সেই কথাগুলো লিখছে। আসলে মানুষ দিন থাকতে দিনে সাধন কেন করলি না রে, এবং সময় গেলে সাধন হবে না। মানুষ সময় থাকতে যদি সাধন না করে, তার ভাগিবেলা তার সাধন হবে না। এই জন্য আল্লাহ বলছে, তুমি সময় থাকতেই আল্লাহকে ডাকো, যখন তোমার সময় শেষ হয়ে যাবে তখন আর তোমার ডাকার সময় আল্লাহ আর শুনবে না। এই জন্য সাইজি বলছে, সময় গেলে সাধন হবে না, আরে দিন থাকিতে দিনে কেন করলে না, সময় গেলে সাধন জানো নাম কালে মিলে থাকে নামে জল চুকালে, জানো নাম কালে মিলে থাকে নামে জল শুকালে, ইহা হবে পাদা শুকনা, সময় গেলে হবে সময় গেলে সাধন হবে না। কথাটা কিন্তু খুবই মূল্যবান, কারণ সময় থাকলেই কিন্তু আপনাদের সব কিছু করা উচিত। যেমন আরেকটা প্রচলিত প্রবাদ বাক্য আছে, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দেই না, ঠিক তেমনি সময় থাকতে থাকতে আমাদের সময়ের কাজগুলো করা উচিত। আসলে এই লালনের গানগুলোতে অর্থ থাকতো, মেসেজ থাকতো, হুট করে কোনো গান হয়ে যেত না। সব কাজ সময়েই করতে হবে, কালকে করবো, পরশু দিন করবো, এমন করলে আসলে কোনো কাজগুলি করাই হয় না, বা করা হলো সেই কাজগুলো নিখুঁত হয় না। তো এটা একটা গুড লেসন। করোনা ভাইরাসের এই সময়ে আপনারা সতর্ক থাকুন, হাত স্যানিটাইজ করুন, দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন, অনেক মানুষের সমাগম করবেন না, বিয়ে জন্মদিন পার্টি থেকে বিরত থাকুন, মুখে মাস্ক ব্যবহার করুন, সবচেয়ে করণীয় মাস্ক মাস্ক মাস্ক, মাস্ক ছাড়া আর আসলে আমাদের কোনো ভরসা নেই। প্রচুর পরিমাণে পানি পান করুন। বাইরে এখনো ঝুম বৃষ্টি হচ্ছে, আমি একটু দেখাই, ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বরাবরই ভালো লাগে, বৃষ্টি আর ফুল আর গান,
এই তিনটা অপছন্দ যিনি করেন তাকে আমিও অপছন্দ করি, বৃষ্টি, ফুল আর গান। আমার কাছে মনে হয় তিনটা জিনিস একে অন্যের পরিপূরক। ভালো থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। আমি আফফান মিতুল, আপনাদের কাছে অনুরোধ করব চ্যানেল AM সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করবেন। খোদা হাফেজ।